ইতিহাসে এমএ, বিএড পাস করেও জুতো সেলাই করে সংসার চালান সুভাষ। এত শিক্ষিত হয়েও মেলেনি কাজ। এই শিক্ষিত যুবকের জীবন সংগ্রামের কাহিনী শুনলে অবাক হবেন আপনিও। কথাই বলে, কোনো কাজই ছোট নয়। সৎপথে রোজগার করা স্বল্প অর্থ শান্তির, আর এই সৎপথকেই বেছে নিয়ে নিজের সংসার চালাচ্ছেন সুন্দরবনের এমএ বিএড পাস যুবক সুভাষচন্দ্র দাস। করেন জুতো সেলাইয়ের কাজ, করেন জুতো পালিশ। সুভাষচন্দ্র দাস এ যেন রক্ত মাংসের এক অন্য সুভাষ। কলেজে যাওয়ার সময় থেকেই পড়াশুনো চালানোর খরচ জোগাড় করতে সুভাষ ট্রেনে ট্রেনে জুতো পালিশের কাজ করতেন, আর এখন সেটাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি। সময়ের পরিবর্তন হলেও তার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, সেই আধারেই থেকে গিয়েছেন তিনি। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামের এই সুভাষ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয় নিয়ে এমএ পাস করেন। পড়াশোনার সূত্রে বারাসতে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি, কিন্তু তার বাড়ির মালিক জুতো পালিশের কথা জানতে পেরে যাওয়ায় বাড়িওয়ালা তাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। বাড়ি ছেড়ে দিয়ে সুভাষের ঠিকানা হয় প্ল্যাটফর্ম। এ বিষয়ে সুভাষ বলেন, আমি যখন বিএ পাস করি তখন বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তাই বাড়ি থেকে টাকা পাঠাতে পারত না। এই অবস্থায় নিজের খরচ চালাতে, পড়াশুনোর খরচ জোগাড় করতে আমি জুতো সেলাইয়ের কাজ শুরু করি। সে সময় আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। 2016 সালে উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল হয়েছেন সুভাষ, কিন্তু আইনি জটে সেই নিয়োগ আটকে থাকায় এখনও সুদিনের অপেক্ষায় থাকেন। জুতো পালিশের পাশাপাশি বেশ কিছু ছাত্র পড়ান সুভাষ। উচ্চশিক্ষিত হয়ে মেলেনি চাকরি, আক্ষেপ আছে, তবে সুদিন ফিরবেন এই আশাতেই আপাতত লড়াই চালিয়ে যাচ্ছেন সুন্দরবনের সুভাষ। বিএ পাস করেছি, সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তো ভীষণ খারাপ ছিল। সে সময় বাড়ি থেকেও 10 টাকা পয়সা পাঠাতে পারতেন না। তো সেই সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপর একটা ঘটনা ঘটেছিল। আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই, এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না। তো যখন তিনি জেনে গেলেন, তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই তোমার আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে, বেশি টাকা ভাড়া হয়েছে, আমি তুমি চলে যাও। তো সেই সময় তারপরে আমি প্রায় 3-4 দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখানে সেখান থেকে প্রায় 7 বছর সেখানে ছিলাম। তারপরে আমি এমএবি শেষ করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।